সোমবার দায়িত্ব গ্রহণ করলেন দেশের ছাব্বিশতম বায়ুসেনার প্রধান হিসেবে এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিংহ ভাদুরিয়া তিনি হলেন এয়ার চিফ মার্শাল ভি এস ধানোয়ার এয়ার চিফ মার্শাল ধানোয়া বায়ুসেনার একচল্লিশ বছরের চাকরি করে অবসর গ্রহণ করলেন এয়ার মার্শাল ভাদুরিয়া বহু গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার পালন করেছেন এর আগে উনিশশো আশি সালে বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেন ন্যাশনাল ডিফেন্স একাডেমির এই প্রাক্তনী সোর্ড অফ অনার সমান কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পেয়েছেন তিনি জাগুয়ার স্কোয়াড্রনের প্রধান ছিলেন সুদীর্ঘ চার দশকের কেরিয়ারে সাফেদ সাগরে তার নির্ধারিত পদ্ধতি বিশেষ কার্যকর হয়েছিল উনিশশো অপারেশন তার অভিজ্ঞতা রয়েছে ধরনের নিয়ে ভাদুরিয়া বিশিষ্ট সেবা সেবা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন দায়িত্ব গ্রহণ করে নতুন বায়ুসেনা প্রধান বলেছেন ভারত বালাকোটের মতো অভিযানের জন্য প্রস্তুত ভবিষ্যতেও যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত একথা জানান প্রত্যয়ী নতুন বায়ুসেনা প্রধান ভাদুরিয়া Peer report, channel Tintra. drop.